হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদেরকে আমি শেখাবো একটি কেক, একটি ডিম দিয়ে চুলায় কাপ কেক। চলুন দেখা যাক কী কী লাগে। এখানে আমি একটি ডিম ফেট নিয়েছি, এখানে চিনি আছে হাফ কাপ, ময়দা আছে 1 কাপ, 1/4 কাপ, 1/3 কাপ তেল, এখানে কিছু চেরি কিশমিচ, একটু লবণ, 1/2 চামচ বেকিং পাউডার, আর এখানে একটু দুধ আছে। চলুন দেখা যাক। প্রথমে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে, সাথে চিনিটাও মিক্স করে দেব। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, এটার সাথে এবার ভালোভাবে মিক্স করব যতক্ষণ না এটা সম্পূর্ণটা মিশে যায়। ডিমটা সম্পূর্ণ চিনি থেকে মেশা পর্যন্ত এটাকে বিট করতে হবে। এবার এর ভিতরে এক এক করে তেল, বেকিং পাউডার, চিনি, লবণ আর অল্প ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও বিট করে নেব। এখানে এবার দুধটাও দিয়ে দেব, এখানে 1/4 কাপ দুধ আছে, এটা দিয়ে এবার আমরা 5 মিনিট ভালো করে বিট করে নেব। এটা আমাদের বিট করা শেষ, এবার ময়দাটা আস্তে আস্তে দিয়ে মিশাতে থাকব। ময়দাটা অবশ্যই চেলে নেবেন, চেলে নিলে এর ভিতরে কোনো ইয়ে ভাব থাকবে না, দিয়ে এটাকে এভাবে মিক্স করব। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, আমাদের ব্যাটারটা রেডি। এভাবে একটা কাপের ভিতরে নিয়ে আমরা এই কাপের ভিতরে ঢেলে দেব। হ্যাঁ, আর কাপে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবেন। সুন্দর হয়েছে, যাও খেলো। এটা আমাদের এবার রেডি। এইভাবে এবার উপরে একটু চেরি ছিড়িয়ে দেব, একটা দুটা কিশমিশ এভাবে সাজিয়ে দেব। এখন আমরা এটাকে চুলার পরে বসিয়ে দেব। এভাবে চুলার পরে একটা তাওয়া রাখছি, তারপর একটা ফ্রাই প্যান রাখছি, ফ্রাই প্যানের উপরে এভাবে এটা বসিয়ে দিয়েছি এবং চুলাটা একদম লো আছে রাখছি। এখন এটাকে আমরা ঢেকে দেব, ঢেকে দিয়ে
20 মিনিট রান্না করব। এখানে যে পাকাটা আছে এটা বন্ধ করে দেব, দিয়ে এটা ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা 25 মিনিট পরে ফিরে এলাম। দেখা যাক আমাদের কেকের কী অবস্থা। ওয়াও, কত সুন্দর দেখেন। কেকটা হয়েছে কি না পারফেক্ট বোঝার জন্য আপনারা এমন একটা কাঠি নেবেন, নিয়ে এর ভিতরে দেবেন এভাবে। যদি দেখেন ক্লিয়ার আসছে তাহলে বুঝবেন যে কেক রেডি। আমাদের কেকটা রেডি, এখন আমরা নামিয়ে নেব এটা। 25 মিনিট লাগছে আমার, আপনাদের কারো কম বেশি লাগতে পারে, আমার 25-30 মিনিটের মতো। তো আসলে যেহেতু কাপটা একটু পুরু তো একটু সময় লাগবে এটা কাপটা গরম হতে, তো আমরা চলুন আমরা এটা নামিয়ে নিই চুলা থেকে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের কেকগুলো এভাবে নামিয়ে আপনারা এভাবে চাকু দিয়ে চারিপাশটা এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নেবেন, দেখবেন অতি সহজেই কেকগুলো উঠে আসবে। তো আমাদের কেকগুলো এবার আমরা নামিয়ে, এই মুহূর্তে কাপগুলো অনেক গরম থাকে তাই সাবধানে এগুলো হাত দেবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের কেকগুলো। কাপটা অনেক গরম তাই সাবধানে করবেন। দেখুন আমাদের কেকগুলো রেডি। আমার একটা ডিম দিয়ে আমার 6টা কেক কাপ কেক হয়েছিল, একটা আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। দেখুন কতটা পারফেক্ট, আর দেখুন কতটা নরম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সফট, একদম কতটা সফট, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখুন হাত দেওয়ার সাথে সাথে এটা ডেবে যাচ্ছে, আবার এটা ঠিক হয়ে যাচ্ছে, তার মানে কেকটা একেবারে পারফেক্ট, সবগুলো কেকই একই রকম। দেখুন কত সহজেই আপনারা একটা ডিম দিয়ে, এটা আলাদা একটা বাটিতে করেছিলাম, এরকম দুইটা হয়েছিল, তো একটা আমার বেবি খেয়ে ফেলছে। দেখুন কেকগুলো একটা কেটে দেখাই আপনাদেরকে, কত সহজেই কেটে গেল। দেখুন ভিতরেরটা, দেখুন ভিতরেরটা কত সুন্দর, দেখুন কত সুন্দর সফট নরম। দেখুন আবার দেখুন এটা মুট করলে আবার, দেখুন এটা আবার মেলে গেছে, কত সুন্দর না। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর এই চায়ের কাপ কখনো চুলার পর এভাবে দিলে ফাটবে না, এভাবে আপনারা করতে পারবেন। কারো সময় কম বেশিও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে, তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, আল্লাহ হাফেজ।